সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বর্তমান মহামারী করোনার জন্য তোমরা সবাই কেমন আছো? আমি ইনশাআল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন তোমরা বাড়িতে বসে পড়াশোনা করছো, সংসদ টিভি ক্লাস দেখছো, আজকে তোমাদের কি আমিও একটা অনলাইন ক্লাস নিব। ক্লাসটা হলো কি মুনাফা অধ্যায় 2.1, তোমাদের বইয়ের 2.1 অধ্যায়, এই অধ্যায়ের উপর আমি একটা ক্লাস নেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং অনেক উপকৃত হবে। তোমরা ক্লাসের মধ্যে আমি যা যা বলবো সব কি খাতায় নোট করে নেবে। তাহলে দেখা যাক, মুনাফা অধ্যায় পড়তে গেলে কিছু প্রতীক সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার। এই প্রতীকগুলোর মধ্যে প্রথমেই হলো মূলধন বা আসল, যার প্রতীক হলো কি পি, পি মানে প্রিন্সিপাল, আসল টাকা। তারপর হলো মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, যেটা কি আর দ্বারা প্রকাশ করা হয়। তারপর হলো কি সময়, যাকে কি এন দ্বারা প্রকাশ করা হয়, টাইম। মুনাফা মানে কি আয় বা প্রফিট, সব বৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। তার মানে হলো মুনাফা যুগ আসল, মুনাফা আসল, মুনাফা আর আসল যোগ করলে কি হয় মুনাফা আসল। মুনাফা আসল যে কথা সব বৃদ্ধি মূলধনে কি একই কথা, যেটা বলে কি এ দ্বারা প্রকাশ করা হয়, বীজগণিতের প্রতি এ দ্বারা প্রকাশ করা হয় টোটাল অ্যামাউন্ট। তারপর হলো কি মুনাফা আসলে আরেকটা হলো মুনাফা যোগ আসল, আগেই বলছি মুনাফা যোগ আসল, অর্থাৎ মুনাফা আসলের প্রতি হইল এ। আবার কি আসলের প্রতি হইল কি পি, আর মুনাফার প্রতি হইল কি আই। তারপর হলো কি চক্রবৃদ্ধি মূলধন সি, চক্রবৃদ্ধি মূলধনটা বুঝে যেতে তোমরা আগে বুঝতে হবে। চক্রবৃদ্ধি মূলধন হলো কি যেটা কি আসল টাকার উপর আবার কি মূলধন দিতে হয়। প্রথম বছর কিছু টাকা ব্যাংকে জমা রাখলাম বা অন্য জায়গায় জমা রাখলাম, তাহলে কি মানে একটা কি মানে প্রফিট হইল, এই প্রফিট যোগ করে পরবর্তী বছর প্রফিট আর আসলের উপরে যেটা মুনাফা দেওয়া হয় সেটা হলো কি চক্রবৃদ্ধি মূলধন, যেটা বীজগণিতের প্রতীক হলো কি সি দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মুনাফা কি পেয়ে গেল। আবার যদি আমরা মুনাফা মুনাফার সূত্রটা মুনাফা বল কি আসল ইন্টু মুনাফা হার ইন্টু কি সময়, অর্থাৎ আই ইকুয়াল কি পি আর এন, মুনাফা আসল হলো কি আসল প্লাস কি মুনাফা, এ ইকুয়াল পি প্লাস আই, আসল আসল মানে কি আর মুনাফা সমান কি আই, তাহলে পি প্লাস পি আর এন, আই সমান কি পি আর এন। আমরা যদি এখন পি কমন নিই তাহলে কি হলো ওয়ান প্লাস আর এন। এখন আমাদের যে যে কোনো গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করবো, যদি আমাদের মূলধন মুনাফার হার সময় মুনাফা চারটা তত্ত্ব এখানে আছে, চারটা তত্ত্বের মধ্যে যে কোনো তিনটা তত্ত্ব দেওয়া থাকলে অপর তত্ত্বটা কি খুব সহজেই বের করা যায়, যে কোনো তিনটা তত্ত্ব কি দেওয়া লাগবে। যদি আসল মুনাফার হার সময় দেওয়া থাকে তাহলে কি মুনাফা এই জীবন আমরা কি বের করতে পারবো, যদি না মূলধন দেওয়া নাই মুনাফার হার দেওয়া আছে সময় দেওয়া আছে মুনাফা দেওয়া আছে তখন কি আমরা মূলধন কি খুব সহজেই কি বের করতে পারবো। আবার যদি মূলধন দেওয়া আছে সময় দেওয়া আছে মুনাফা দেওয়া আছে মুনাফার হার দেওয়া নাই, মুনাফার হার আমরা কি খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা যে একটা গাণিতিক সমস্যা সমাধান করে দেখি বের করা যায় কিনা, যেমন
সৎ করা, সৎ করা, সৎকারা, সৎ সৎকারা হলো পার্সেন্ট। ইংরেজিতে বলে কি পার্সেন্ট, পার্সেন্ট হলো কি প্রতি, সেন্ট হলো কত একশো, পার্সেন্টের পার হলো কি প্রতি, আর সেন্ট হলো কি একশো। এখন সৎকারা মানে হলো কত, একশোতে কত। যে কোনো জিনিস আমরা যদি সৎকারা সৎকারা বলা হয়, হার বলা হয়, সবকিছু বলা হয়, তখন আমরা মনে করবো একশোতে কত, যেখানে শতকরা হার পাওয়া যাবে সেখানে কি একশো চলে যাবে। ঠিক আছে, আমরা দেখি বলছিলাম যে কোনো তিনটা কত নেওয়া রাখবে, অপরটা বের করা যায় তাহলে মুনাফা, মুনাফা কত হবে, মুনাফা আমরা কি জানি এখানে আসল পি কত, 2000 টাকা। সময় পাঁচ বছর, মুনাফা হার আরিপাল 10%। বলছিলাম যে পার্সেন্ট মানে কি একশো, তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো একশো দ্বারা, শূন্য দশমিক শূন্য এক। এখন আমরা কি জানি মুনাফা সূত্রটা, আমরা জানি আই আর এন। এখন আমরা যেহেতু যেটা নাম বের করবো ওইটা কি বামে দিয়ে নিয়ে আসতে পারবো, ই আর এন সমান কি আই, যেহেতু সময় বের করবো এন এ দিকে রাখবে, সূত্রটা কি ই আর বা এন ইপায় আর আয়ের মধ্যে তো 1000, তিন মান 2000 ইন্টু কি 0.1 সমাধান করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের বইয়ে পাঠ্য বইয়ের একটা অঙ্ক 4 নম্বর অঙ্ক, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত কত। আমরা এখানে যে সমস্যা থেকে আমরা বুঝতে পারবো কি এখানে কি দেওয়া আছে, বার্ষিক মুনাফা
আর আর 10.50% কি কয়া 100 টাকা তো 10.50 সময় আমি প্রায় 5 বছর আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম।